লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল কর্মীলোর ফরে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 8 জুন শুক্রবার বিকেলে উপজেলার চুনতির উগর রেস্টুরেন্টের হল রুমত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন হিরোর পরিচালনায় মত বিনিময় সভার প্রধান অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এটা বক্তব্য রাখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাওলানা নুরুল আফসার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জান মোহাম্মদ সিকদার, সহসভাপতি হাজি দেলোয়ার হোসেন সহ আরো বোধকে। ইফতার মাহফিলত দোয়া ও মোনাজাত পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল হক হোসাইনি। অনুষ্ঠান শেষে আমিনুল ইসলাম আমিন সি প্লাস হয়। দলের নেতা কর্মীর বিভিন্ন স্তরে যারা আছে একেবারে তৃণমূল পর্যায়ের বেগুনরে আরা ওয়ারে বই তারা মতামত জানিলাম, আরা কথাবার্তা হইলাম, যাতে তারা আগামী নির্বাচন নতুন উদ্যমে শুরু করি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।